আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা আজ দরুদ শরীফের বিষয়টি নিয়ে আলাপ করব। এটি কোন সূরায় আছে, আল কোরআনের কোথায় আছে? যারা বলছে যে কোরআন ছাড়া আর কিছু মানব না, তারা কি রসুলের উপরে দরুদ প্রেরণ করে না? কিভাবে করে? সূরা আল আহজাবের, এই যে এখানে সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আল কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব। এই সূরা আল আহজাবে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রসুল সাল্লাহ সাল্লামের উপরে দরুদ এবং সালাম প্রেরণ করার জন্য মোমিনদেরকে নির্দেশ দিয়েছেন। এই যে এখানে দেখুন 56 নম্বর আয়াত, এই যে 56 নম্বর আয়াত কি বলছে শুনুন। ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অবশ্যই আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপরে দরুদ প্রেরণ করে থাকে। হে মুমিনগণ, তোমরাও তার উপরে দরুদ এবং সালাম সসম্মানে প্রেরণ করতে থাকো। এখন এই দরুদ এবং সালাম কি, এইটা কিন্তু আল কোরআনে কোথাও দেওয়া নেই। দরুদ এবং সালাম প্রেরণ করতে বলছে সসম্মানে রসুলের উপরে, কিন্তু দরুদ ও সালাম কি সেইটা কিন্তু আল কোরআনে কোথাও বলা নেই। এই 56 নম্বর আয়াতে শুধু বলা হয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কিভাবে করবে? এ দরুদ শরীফ কোরআনের কোথাও নাই। তাহলে কি আহলে কোরআন বলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে, তারা কোরআন ছাড়া আর কিছু মানবে না বলে ঘোষণা করছে, গো ধরে বসে আছে, তারা কি এই আয়াত মানে না? এই আয়াত মানলে দরুদ তাদেরকে প্রেরণ করতে হবে, সালাম কি সেটা বলতে হবে, করতে হবে। রসুলের উপরে সালাম প্রেরণ করতে হবে, রসুলের উপরে দরুদ প্রেরণ করতে হবে। কীভাবে করবে? কোরআনে তো দরুদ কোথাও দেওয়া নাই। তারা কি বলবে সাল্লু সাল্লু সাল্লু, এই যে সাল্লু আলাইহি, তারা কি শুধু সাল্লু সাল্লু করবে? কীভাবে করবে দরুদ শরীফ? যদি হাদিস শরীফকে, হাদিসের গ্রন্থগুলোকে যদি কোনো রকমের পাত্তাই দেওয়া না হয়, এগুলোকে ভুল মিথ্যা বা বাতিল কিংবা বানোয়াট বলে যদি আজ তারা বাতিল করে দিতে চায় বা বাতিল করে দেওয়া হয়, তাহলে দরুদ শরীফ থাকবে না, দরুদ শরীফ উধাও হয়ে যাবে। তাহলে এই আয়াত তারা কীভাবে মানবে? আমি এই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। আহলে কিতাব বলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে, তারা কোনোদিন এই প্রশ্নের জবাব দিবে না। তারা শুধু আমাকে বলবে যে কোরআন হাদিস নিয়ে আপনি গবেষণা করুন, যেমন সজল রোশন করছে, যেমন মাহবুব যশোরী করছে, যেমন ওই যে লোকটি, যে লোকটি প্রতিদিন দাঁড়িয়ে আছে, টুপি আছে, নাম আমি জানি না, তৌহিদ বলে তার একটি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে উনি প্রতিদিন বিভ্রান্তি ছড়াচ্ছেন, অশুদ্ধ কথাবার্তা বলছেন, কোরআন পড়তে পারেন না, কোরআনের শব্দাবলী উচ্চারণ করতে পারেন না, তিনি কোরআনের উপর ওয়াজ করছেন, বিরাট আলেম তিনি কোরআনের উপরে, এবং তাকে যারা অনুসরণ করে তারা আমাদেরকে উপদেশ দেয় যে ওদের মতো আপনারা শিখুন। বিশ্ববিদ্যালয়ের গেটে ভিক্ষুক ভিক্ষা করছিল, একজন প্রফেসর তাকে একটা টাকা দিয়ে ভিতরে চলে যাচ্ছে, ভিক্ষুক দোয়া করছে যে আল্লাহ যেন আপনার ফার্স্ট ডিভিশন মেট্রিক পাস করায়। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভিক্ষুকের ধারণা যে সে এখনও মেট্রিক পাস করেনি। এই সজল রোশন, মাহবুব যশোরী এবং ওই তৌহিদ, এদের ভক্তদেরও এরকম ধারণা যে আমরা কোরআন পড়িনি, কোরআন পড়ছে ওরা, ওরা আমাদেরকে ওদের মতো কোরআন নিয়ে গবেষণা করতে বলে। কিন্তু এই গবেষকদেরকে আপনারা প্রশ্ন করুন, তোমরা দরুদ ছাড়াই কি আল্লাহর এই বাণী মানতেছ? কীভাবে মানবে? কোথায় পেয়েছে দরুদ? দরুদ তো হাদিস শরীফের বাইরে নাই। রসুলুল্লাহ স্বয়ং দরুদ পাঠ করেছেন, রসুলুল্লাহ সাহাবিগণ দরুদ পাঠ করেছেন, নামাজের ভিতরে দরুদ আছে। এখন এই প্রচলিত সালাতের দরুদ তারা মানবে না, তাহলে কোথায় পাবে দরুদ? সেটা তাদেরকে বের করে দেখাতে বলো, আমরা দেখতে চাই। কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।